আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরওটিন এই ভিডিওতে। তো স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখতেছেন অনেক সুন্দরভাবে কোনা, এখানে আমরা একটি জিপসাম সিলিং ডেকোরেশনের কাজটা করেছি। তো আসলে আপনারা যারা জিপসাম ডেকোরেশনের কাজটা করাবেন কিংবা করানোর চাচ্ছেন, ঠিক আছে, তো তাদের জন্য একটু আমি কিছু কথা বলবো। তো আপনারা যারা দেখেন এখানে কোনো অনেক বেডরুমে অনেক কাজ করা আছে, পুরো ফ্ল্যাটে কোনো এখানে কাজ করা আছে জিপসামের। হ্যাঁ, তো এখানে সিলিং করা আছে, এটা হলো ড্রয়িং রুম, তাদের এই ড্রয়িং রুমের ভিতরে ঝাড়বাতি লাগানো আছে, এখানে কমপ্লিট করা হয় না, তাই জন্য কোনো এখানে আনকমপ্লিট আছে। তারপরে এখানে এই রুমের ভিতরে ডেকোরেশনের কাজ করা আছে। হ্যাঁ, তো বিশেষ করে আমি আপনাদের জাস্ট একটি রুম নিয়ে আপনাদের সাথে একটু আমি আলোচনা করবো, সেটা হলো এই রুমটা যেটা আপনারা দেখতেছেন এখানে। দেখুন, এখানে কোনো আমরা জিপসাম ডেকোরেশনের কাজটা করেছি, পাশাপাশি কোনো এখানে কিছু পেন্টিং এর কাজ এখানে করা আছে। এখানে পেন্টিং এর কাজটা করা আছে আপনার জাস্ট গোল্ডেন, গোল্ড দেওয়া নাই, এখানে পিঙ্ক কালার ভিতরে করা আছে এবং অফ হোয়াইট এর ভিতরে রাখা আছে কালারটা। তো আপনারা যারা জিপসাম ডেকোরেশনের কাজটা করাবেন অবশ্যই কোনো আপনাদের দেখা যায় তিনটা চারটা পাঁচটা, হ্যাঁ, রুম থাকে। তো যখন আপনারা কাজটা করাবেন তখন দেখা যায় কি, আপনারা সবগুলো রুমের এই এখান থেকে এই কোণার থেকে ওই কোণার, যেমন এখানে আছে আপনার 12 ফিট, এবং ওই কোণার থেকে এই কোণার পর্যন্ত আছে আপনার 14 ফিট। তো এরকম আপনারা আমাদের রুমের স্পেসটা আমাদের মাপ দিয়ে বলবেন যে আমাদের রুমটা এত ফিট। তাহলে আপনি যদি আমাদের এরকম কিছু ডিজাইন সিলেক্ট করেন, যে এই ডিজাইন কিবা আমাদের অন্য ডিজাইন, যে কোনো ডিজাইন আপনারা সিলেক্ট করেন, তো আমাদের কোনো আপনাদের বলতে, মানে কত টাকা খরচ হবে, অবশ্যই কোনো আমাদের আপনাদের সুবিধা হবে আমাদের বলতে, যে না আপনার একটি রুমে এই 30,000 টাকা খরচ হবে, 40,000 টাকা খরচ হবে, কিংবা 50,000 টাকা খরচ হবে, আপনার 5টা রুমে এত টাকা খরচ হবে। তো টোটালে আমরা এখন আপনাকে একটা প্যাকেজ দিতে পারি যে হ্যাঁ এত টাকা আপনার খরচ পড়বো। আর আপনারা যারা আসলে এই যে যখন আমরা বলি যে জিপসাম রং সহ, তখন আপনারা অনেকে ভাবেন যে আসলে আমার মনে হয় যে এই দেওয়াল যে রঙগুলি আছে, আমরা যে দেওয়াল রং করেছি এটা এটা মনে হয় সহ। তো এটা সহ না, এটা হলো আমাদের এটা এটা রঙের ডিপার্টমেন্ট কাজ, ঠিক আছে, এটা আলাদা একটি কাজ। আর উপরে যেটা আমরা করেছি এটা আমাদের প্রথমত হোয়াইট কালার করে জিপসাম, যেমন এই যে পাশাপাশি এখানে হোয়াইট কালার দেওয়া আছে, আপনাদের একটু দেখাই আমি, দেখেন এখানে হোয়াইট কালার দেখা আছে, এই যে হ্যাঁ এখানে কোনো হোয়াইট কালার রাখা আছে, জাস্ট এরকম কোনো আমরা প্রথমত হোয়াইট কালার করি। তো এই হোয়াইট কালারের ভিতরে আমরা প্রথম হোয়াইট কালার করি, তারপরে কোনো এটা কালার করি। তো আপনারা আমরা যখন জিপসাম কালার বলি তো অবশ্যই আমরা কোনো এটার কালার করে দেবো, আপনার কোনো আমরা সেই ক্ষেত্রে কোনো আপনার ওয়াল কালারগুলি করে দেবো না, যে ওয়ালের ভিতরে কালারগুলি দেওয়া আছে এগুলি আমরা করবো না। এটা যদি আপনারা আমাদের দিয়ে করাতে চান সেটা আলাদা একটি কস্টিং এবং আলাদা একটি প্রাইস, সেটা আপনি রং কিনে দেবেন নাকি আমরা কিনে করবো সেটা আলাদা একটিভাবে চুক্তিসম্মত হবে আপনার সাথে। সেটা আমরা যখন আপনার জিপসাম বলি অবশ্যই জিপসাম সহ রং বললে আমরা এটা আপনাদের রং করে দেবো। তো এটা আসলে আমরা রং করছি, এখন এটার লাইট লাগানো হবে, ঠিক আছে, লাইট লাগানোর পর অনেক সুন্দর লাগবে, অবশ্যই আপনাদের আমি ভিডিও দেবো লাইট লাগানোর পরেও। আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ, এবং যারা আপনার আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন অবশ্যই ভালো লাগলে আপনারা কোনো সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আমি আপনাদের লোকের নিত্য নতুন প্রতিনিয়ত কোনো ভিডিও চেষ্টা করি দেওয়ার, এবং নতুন নতুন ডিজাইন আপনাদের মাঝে আমি তুলে ধরি, যে অবশ্যই আপনারা কিছু নতুন নতুন ডিজাইন আপনারা নেন যাতে আপনার ফ্ল্যাটটাও বাড়িটা অনেক সুন্দরভাবে ডেকোরেশনগুলো আকর্ষণীয়ভাবে ফুটাইয়া তুলতে পারি। তো যাই হোক, অবশ্যই এখানে আমাদের আপনাদের যদি আমি একটু বলি এই রুমটার ভিতরে আমাদের খরচ হয়েছে কত টাকা জিপসামে, তো এখানে আমাদের রুমটা কোনো আপনাদের আমি বলে দিচ্ছি, এখানে 12 ফিট বাই 14 ফিটের রুমটা আমাদের, এই রুমটার ভিতরে খরচ হয়েছে 12 ফিট বাই 14 ফিটের একটি রুমে আমাদের এই কালার, যেটা আপনি এর থেকে উন্নত মানের কালারও আছে, জাস্ট এটা কোনো একটি মেটানিক কালার দেওয়া আছে গ্লেসিং, যদি এখানে আপনি এন্টিক কালার ব্যবহার করতে পারেন, এন্টিক কালার করলে আর একটু প্রাইস বেশি বলবো। হ্যাঁ, তো এটা মোটামুটি দেখা যায় আপনার কম রেঞ্জেও না বেশি রেঞ্জেও না, মানে মধ্যবস্তবেতে আছে, ঠিক আছে। তো রঙটাও কোনো অনেক ভালো রঙ, এটাও মেটানিক রং করা আছে, এবং আপনার দেখা যায় যেটা এন্টিক কালার, এন্টিকের সাথে কোনো অংশ থেকে কম না, এটাও এটাও সুন্দর একটি কালার করা আছে, অবশ্যই লাইট লাগানোর পর অনেক সুন্দর লাগবে।
তো এটা হলো আসলে আমাদের কস্টিং পড়ছে এই রুমে 45,000 টাকা আমাদের একবারে, আমাদের জিপসাম, পেন্টিং, আমাদের লেবার স্টো কস্টিং সব কিছু এ টু জেড মিলিয়ে আমাদের হলো এই সিলিংটা আমার তো 45,000 টাকা খরচ হয়েছে। এবং যদি আপনার রং সারা করতে চান সেক্ষেত্রে দেখা যায় 40 এরকম আশেপাশে, হয়তো 1,000 টাকার বেশি হইতে পারে, কমও হইতে পারে, হ্যাঁ এরকমই। আর রং সহকারে এটা আমাদের খরচ হয়েছে, মানে একটি রুমের আমি আপনাদের একটা কোটেশন দিলাম যে এত টাকা খরচ হয়েছে টোটালে। আমরা এখানে কোনো তাদের 4-5টা রুম আছে, 5টা রুমে রং সহ পেন্টিং সহ আমরা কোনো তাদের 4,50,000 টাকা চুক্তি আমরা এখানে করেছি। তো ফ্রেন্ড যাই হোক, আসলে আপনাদের আমি একটা রুম নিয়ে কথা বললাম, ভালো লাগলো। অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট করবেন, নিত্য নতুন ভিডিও আপনারা কোনো যাবেন আপনাদের কাছে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের সাথে দেখা হবে আমাদের আবার নেক্সট ভিডিওতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।